FSH অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন আমাদের প্রজনন স্বাভাবিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মহিলাদের মাসিক চক্র ও ডিম্বাণুর বৃদ্ধি স্বাভাবিক রাখতে এবং পুরুষদের শুক্রাশয় ও শুক্রাণুর স্বাস্থ্য ভালো রাখতে এই হরমোন উল্লেখযোগ্য ভূমিকা নেয়। এই ভিডিওতে ফলিকল স্টিমুলেটিং হরমোন টেস্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। ফলিকল স্টিমুলেটিং হরমোন টেস্ট কেন করা হয়? মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্রের নির্দিষ্ট দিনে এই টেস্ট করতে বলা হয়, কারণ মাসিক ঋতুচক্রের সাথে FSH এর পরিবর্তন ঘটে। মাসিক ঋতুচক্র অনিয়মিত হলে, গর্ভধারণ করতে সমস্যা হলে এই টেস্ট করতে দেওয়া হয়। এছাড়া পিটুইটারি গ্রন্থি রোগাক্রান্ত হলে বা ওভারি অর্থাৎ ডিম্বাশয়ে কোনো সমস্যার সৃষ্টি হলে এই টেস্ট করা প্রয়োজন। পুরুষদের ক্ষেত্রে শুক্রাণুর উৎপাদন কম হলে বা শুক্রাশয় অর্থাৎ টেস্টিস সঠিকভাবে কাজ না করলে এই টেস্ট করার প্রয়োজন হয়। শিশুদের ক্ষেত্রে বয়সন্ধি এগিয়ে এলে বা পিছিয়ে গেলে FSH টেস্ট করা দরকার। সঠিক সময় যৌনাঙ্গের বিকাশ না হলে বা সময়ের আগে যৌনাঙ্গের বিকাশ হলে এই টেস্ট করা প্রয়োজন। FSH পরীক্ষার প্রস্তুতি। FSH পরীক্ষা করার আগে কি কি ওষুধ সেবন করছেন, কোনো ভিটামিন বা পরিপূরক খাদ্য গ্রহণ করছেন কিনা সেটা আপনার ডাক্তার এবং ল্যাবরেটরিতে জানান। জন্ম নিয়ন্ত্রণ করার জন্য কোনো পিল খেলে বা কোনো ডিভাইস ব্যবহার করলে সেটাও জানান। এছাড়া থাইরয়েডের সমস্যা থাকলে, ওভারিতে সিস্ট থাকলে এবং পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তপাত হলে অবশ্যই সেটা জানান। FSH পরীক্ষার জন্য রক্তের নমুনা সংগ্রহ। সাধারণত হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয় এবং সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আঙুলে সুচবিদ্ধ করেও রক্তের নমুনা সংগ্রহ করা যেতে পারে। বাড়িতে বসে FSH টেস্ট করার জন্য এভাবে রক্ত সংগ্রহ করা হয়, তবে ল্যাবরেটরিতে টেস্ট করা বেশি ভালো। মহিলাদের ক্ষেত্রে অবশ্যই মাসিক ঋতুচক্রের চতুর্থ দিনে রক্তের নমুনা দিন। পুরুষ ও শিশুদের ক্ষেত্রে যে কোনো সময় রক্তের নমুনা দেওয়া যেতে পারে। FSH এর স্বাভাবিক মাত্রা। FSH এর মাত্রা সাধারণত ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার হিসাবে প্রকাশ করা হয়। মহিলাদের ক্ষেত্রে FSH এর স্বাভাবিক মাত্রা। মহিলাদের ক্ষেত্রে বয়সন্ধি শুরু হওয়ার আগে FSH এর স্বাভাবিক মাত্রা হল 0-4 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। বয়সন্ধি শুরু হওয়ার পর FSH এর স্বাভাবিক মাত্রা হল 0.3-10 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। মাসিক চলাকালীন FSH এর স্বাভাবিক মাত্রা হল 4.7-21.5 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। মেনোপজ হওয়ার পর অর্থাৎ মাসিক ঋতুচক্র সম্পূর্ণ বন্ধ হওয়ার পর FSH এর স্বাভাবিক মাত্রা হল 25.8-134.8 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। মাসিক ঋতুচক্রের বিভিন্ন সময় FSH এর মাত্রা বিভিন্ন রকম হয়। ঋতুচক্রের প্রথম দিকে FSH এর স্বাভাবিক মাত্রা হল 1-9 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। ঋতুচক্রের মধ্যবর্তী পর্যায়ে FSH এর স্বাভাবিক মাত্রা হল 6-26 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। ঋতুচক্রের শেষের দিকে FSH এর স্বাভাবিক মাত্রা হল 1-9 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। পুরুষদের ক্ষেত্রে FSH এর স্বাভাবিক মাত্রা। বয়সন্ধি শুরু হওয়ার আগে FSH এর স্বাভাবিক মাত্রা হল 0-5 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। বয়সন্ধি শুরু হলে FSH এর স্বাভাবিক মাত্রা হল 0.3-10 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। পূর্ণবয়স্ক পুরুষদের FSH এর স্বাভাবিক মাত্রা হল 1.5-12.4 ইন্টারন্যাশনাল ইউনিট প্রতি লিটার। পরীক্ষা পদ্ধতি ও ল্যাবরেটরি অনুসারে নর্মাল রেঞ্জ সামান্য পরিবর্তনশীল। রিপোর্টে লেখা নর্মাল রেঞ্জ মেনে চলা সবথেকে ভালো। FSH পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। FSH এর মাত্রা বয়স ও লিঙ্গ অনুসারে পরিবর্তনশীল।
মহিলাদের ক্ষেত্রে মাসিক ঋতুচক্রের সাথে FSH এর মাত্রার পরিবর্তন ঘটে। এ কারণে FSH পরীক্ষার ফলাফল বিচার করার সময় এই সকল বিষয়ে নজর দেওয়া প্রয়োজন। FSH এর উচ্চ মাত্রা। মহিলাদের ক্ষেত্রে FSH এর মাত্রা বেশি হতে পারে। ডিম্বাশয় বা ওভারি কম কাজ করলে, ওভারিতে সিস্ট হলে এবং মেনোপজ বা ঋতুচক্র সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে FSH এর পরিমাণ বৃদ্ধি পেলে ডিম্বাণুর উৎপাদন ব্যাহত হয়, ভালো মানের ডিম্বাণুর সংখ্যা কমে যায়, ফলে গর্ভধারণ করতে সমস্যা হয়, বেশি বয়সে সন্তান নিতে চাইলে এই সমস্যার সম্মুখীন হতে হয়। FSH বেশি হলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা কমে যায়। পুরুষদের ক্ষেত্রে FSH বেশি হতে পারে। শুক্রাশয় সঠিকভাবে কাজ না করলে, শুক্রাশয়ের ক্ষতি হলে, বিশেষ করে অতিরিক্ত অ্যালকোহল পানের ফলে শুক্রাশয়ের ক্ষতি হলে, এছাড়া কেমোথেরাপি নেওয়ার পর, অতিরিক্ত এক্স রে নেওয়ার পর শুক্রাশয়ের ক্ষতি হলে FSH এর মাত্রা বেশি হতে পারে। শিশুদের দেহে FSH এর মাত্রা বেশি হয় বয়ঃসন্ধি শুরুর ঠিক আগের মুহূর্তে। FSH এর স্বল্প মাত্রা। যে সকল মহিলাদের দেহে ডিম্বাণু উৎপন্ন হচ্ছে না তাদের দেহে FSH এর মাত্রা কম হয়। পুরুষদের দেহে যাদের শুক্রাণুর উৎপাদন হচ্ছে না তাদের দেহে FSH এর মাত্রা কম হয়। এছাড়া পিটুইটারি গ্রন্থি কম কাজ করলে FSH এর মাত্রা কম হতে পারে। অতিরিক্ত মানসিক চিন্তা থাকলে এবং ওজন কম হলে FSH এর মাত্রা কম হতে পারে। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে মন্তব্য করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।